নমস্কার। আজকে সন্ধ্যার এবং ঋতুপর্ণে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের যিনি অতিথি তার নাম আগে থেকে ঘোষণা করা ছিল না, আমি তাকে এই সপ্তাহক্রমে পেয়ে গেছি এবং আমার মনে হলো আমি তার সঙ্গে কিছুটা আড্ডা মারলে আপনাদেরও জানতে ইচ্ছা করবে। আমি নামটা এখনও বলছি না, কিন্তু তার একটা নাম একেবারে বলছি নাও নয়, আমি যদি বলি আজকে আমরা সন্ধ্যেবেলা কথা বলবো পিকাসোর সঙ্গে। পিকাসো কিন্তু তার ফার্স্ট নেম পাবলো নয়, এবং তিনি একসময় ছবি আঁকতেন, এখন আর আঁকেন না। পিকাসোটা ভেঙে বলি, পিকাসোটা হচ্ছেন পীযূষকান্তি সরকার, তাঁকে তার অল্প বয়সী অনুরাগীরা পিকাসো বলে ডাকেন, অবভিয়াসলি তার প্রথম নামের ইনিশিয়ালগুলো নিয়ে। আসলে এটাও একটা গল্প আছে। আসলে আমি উলবেড়িয়া কলেজে পড়তাম। আচ্ছা। ওখানে আমি ইন্টারমিডিয়েট আর্টস পড়তাম। আমার এক বন্ধু ছিল, সে ছবি আঁকতো, তার নাম মুরারি রায়চৌধুরী, বা না মুরারি বোস, সে হচ্ছে বাগনানের ছেলে। সে আমাকে পিকাসো এই নামটা দেয়। সত্যিকার কথা বলতে কি, আমি তখন অত পিকাসো, পাবলো পিকাসো অত জানতামই না, জানতামই না, সে জানতো। পরে এমন হচ্ছে পিকাসো ব্যাপারটা কি বলে, আরে তুমি জানিস না, আরে পিকাসো এত বড় একটা আঁকিয়ে ও, আচ্ছা আচ্ছা, তারপর পিকাসো জানি। আর বলছি এটা তুই নামটা দিলি কেন, বলে তো পি কা সো মানে সরকার, সরকারের এসও আর যদি হয় সরকার, পি সরকার পিসি সরকার বলেন, সরকার বলেন, তো শুধু পিকাসো আমি নিতে অন্য আছে। সেই আমার সে মানে বলা যেতে পারে নেমিং, ওই পিকাসো যেটা বললেন, ওটা কলেজের ছাত্রছাত্রীরা এখনকার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ওটাকে তুলে নিয়েছে, ওরা পেল কোথেকে, ওরা ওরা কোনো ইন্টারভিউয়ে কেউ একটা আমাকে জিজ্ঞেস করেছিল কাগজে, এটা দেখে ওরা সংগ্রহ করে, এটা তারপরে চালু হয়ে যায় আর কি। কিন্তু আমি পীযূষই বলি আপাতত। আমি একটা কথা দর্শকদেরও বলি যে আজ অবধি আমি যতগুলো এবং ঋতুপর্ণ অনুষ্ঠান করেছি তার মধ্যে এই পীযূষকান্তি সরকারই বোধ হয় একজন মানুষ যাকে আমি এই অনুষ্ঠান করতে এসে মিট করলাম। এ প্রত্যেকেই কোনো না কোনোভাবে আগের আমার আগের অতিথিরা আমার পূর্ব পরিচিত ছিলেন। এই প্রথম একজনের সঙ্গে আমি কথা বলছি যার সঙ্গে আপনাদের সঙ্গে সঙ্গে আমার আলাপ হলো। আমারও তো তাই, আমি আসলে আসলে আপনাকে তো আমি এমনি আলোকচিত্র দেখেছি, ছায়াচিত্র দেখেছি, এবং আপনার ছবির কিছু কিছু অংশ আমি টেলিভিশনে দূরদর্শনে দেখেছি। ওই অল্পতে আমি যতটুকু ছবি বুঝেছি আমি একটু অনুরক্ত হয়ে পড়েছি। আমার খুবই ইচ্ছে যে আপনার সবকটা ছবি অনেকক্ষণ সময় ধরে আমি দেখব, এবং আপনার সম্পর্কে আমার যেসব ভাবনাগুলো ওই অল্প অল্প ক্লিপিংস আমরা যে ধারণা করেছি সেগুলো মেলাবো, চুলে মিলিয়ে দেখবেন মিলি। আচ্ছা, আমি যে আমি আপনাকে আগে একবার দেখেছি আপনার কোনো অনুষ্ঠানে নয়, বইমেলায়, বইমেলাটা এই এই বইমেলার আগের বইমেলায়। আচ্ছা, আগের বইমেলায় আপনি ভীষণ অটোগ্রাফ দিচ্ছিলেন বইমেলার মধ্যে। কোন জায়গাটা সেটা, কোন স্টলটার সামনে মনে নেই, যে ওই বাংলাদেশি স্টলসগুলো হয়েছিল সেবার, বাংলাদেশ বিশেষ একটা বিভাগ ছিল, সেখানে আপনি একটা কালো পাঞ্জাবি পরে বোধ হয় অটোগ্রাফ দিচ্ছিলেন অনেক। তখন আমি আসলে আমার অসুখ ছবিটাতে আপনার কিছু গান ব্যবহার করেছিলাম। ছবিটার নাম কি? আমার ছবিটার নাম অসুখ। ও অসুখ, তাতে সেই ছবিটাতে রবীন্দ্রনাথ একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র। আচ্ছা আচ্ছা, ছবিটাতেই ফলে অনেকগুলো গান আপনার আমি ব্যবহার করেছিলাম, এবং তখন আমি প্রায় মানে ওই ভিড়ঠেলা আমারই গান ব্যবহার করেছিল, আপনার গাওয়া রবীন্দ্রনাথের গান তাই। এবং তাতে আমি একবার গিয়ে ভাবলাম, তখন বলি মানে সেটা মানে অনুমতি নেবার সঠিক জায়গা কিনা, সেই মানে তখন অনেক ভিড় বলে আমি আর সেটার মধ্যে আর বিড়ম্বনা বাড়ালাম না বলে আমি ওই আপনাকে আমি প্রথম দেখলেন, প্রথম দেখ, আর আমি আপনাকে তখন দেখিনি, আমি না, আমি আপনাকে সত্যিকার চাক্ষুষ আজকেই দেখছি। এবং আমার আমি তো আপনার সঙ্গে যখন আলাপটা আগে হচ্ছিল তখন যেসব কথাগুলো বলছিলাম সেগুলো আর একবার সবার সামনে বলি। আসলে আমার মনে হয়েছে যে আপনি ছবিটা মানে কি বলবো, ফ্রম উইদিন একটা কোন একটা ইম্পালস আপনাকে বাধ্য করেছে ছবি করতে, সেটা আপনার ছবি দেখলে আমার মনে হয়। মানে কোনো কোনো জায়গায় আমি সত্যিকারের কথা বলতে আমি অবাক হয়ে গিয়েছি আপনার ছবির ব্যাপার স্যাপার দেখে আপনার, আর তার থেকেও বেশি অবাক আরও বেশি হয়েছে। আমার একদিন একটা অনুষ্ঠান ছিল, দূরে কোথাও একটা অনুষ্ঠান ছিল, ভোরে 4টে নাগাদ আমার গাড়িটা আসবে, আমাকে নিয়ে যাবে কোথায় আমার ঠিক জায়গাটা মনে নেই,
তো বসে আছে, আমি কি করব, গাড়ি আসেনি, টেলিভিশনটা খুলেছি, দেখি ওই ওই যে অনুপম খের ভদ্রলোকের স্ত্রী কিরণ খের, কিরণ খের তিনি আপনাকে ইংরেজিতে একটা সাক্ষাৎকার নিচ্ছেন জাগতে রহো বলে একটা অনুষ্ঠানে। হ্যাঁ আমি ওটা জানি না, আমি ওখান থেকে দেখছি তাতে আপনাকে ওই ভদ্রমেয়েরা খুবই সপ্রতিভ এবং অত্যন্ত সে একটা চোস্ত টক শো, মানে আমি তো মুগ্ধ, মানে আমাকে প্রায় সে কলিং বেল টিপছে, আমার মনে এ হচ্ছে না, মানে রেজিস্টার করছে না, এতটা মুগ্ধ। এবং আপনার কথা শুনে আমি এতটা মুগ্ধ হলাম, তার তখনই বুঝতে পারলাম ও এই মানুষটির ছবি তো অন্যরকম হবেই। আপনার কাছে যেটা আমার জানবার, মানে এই পিকাসো নামটা থেকেই সেটা বোঝা যায়, সেটা যে মুহূর্তে অল্প বয়সী অনুরাগীরা তুলে নেন এবং তাদের আদরের নাম হিসেবে ব্যবহার করেন, তার মানে কোথাও একটা আপনার একটা গ্রহণযোগ্যতা সব মানে অল্প বয়সী যুব সমাজের মধ্যে রয়েছে, অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে রয়েছে। তাহলে আপনি তো রবীন্দ্রসঙ্গীতই আপনার প্রধান এক্সপ্রেশনের ভাষা, নিশ্চয়ই। তাহলে এই যে আমরা রোজ আক্ষেপ করি বাঙালিরা বাংলা পড়ে না, ছেলেমেয়েরা গলে যাচ্ছে, তাদের সঙ্গে কোনো যোগ নেই, রবীন্দ্রনাথকে উপরেও দেখবে না উল্টেও দেখবে না, মানে আমাদের যে চিরকালীন আক্ষেপই নতুন প্রজন্ম সম্পর্কে, আপনার কি মনে হয় সে আক্ষেপগুলো সত্যি, তার কোনো ভ্যালিডিটি আছে? একেবারে না, একেবারে না। আমার আমার অনুষ্ঠানগুলোতে এরপরে আপনার সঙ্গে যখন আলাপ হলো, আপনি যদি আপনি ব্যস্ত লোক, যদি সময় হয় কখনো, আপনি দেখবেন যে এমনকি পাঙ্ক সে কানে দুল বাঁধ চুল বড় করার ছেলে, সে পর্যন্ত একেবারে অন্তরাল থেকে, মানে আমাদের দেশের ভাষায় আন্তর থেকেন, মানে বা হাওড়া জেলাতে ওরা অন্তরাল থেকে এটাকে ওরা বলে আন্তর থেকেন, আচ্ছা, ওরা দেখে চলে যায়। আমি দেখেছি কয়েকজনকে, আমি এমনও দেখেছি আপনি বলছেন এই বৃদ্ধা অশীতিপর ওই নাতি বা নাতনি কেউ বা নাতবউ ধরে 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 নিয়ে আসছে রবীন্দ্র সদনে সকালবেলায় কোনো একক অনুষ্ঠানে, আলোটা জ্বলেছে দেখি চোখে কালো চশমা দেওয়া, চোখে দেখেন না। আবার এই কাল না পরশু শিশির মঞ্চে গান ছিল সকালবেলাতে, এক বৃদ্ধা তিনি ওই উপরে উঠতে পারেন না, লাঠি টুকে টুকে আসেন, ফার্স্ট রোয়ে তিনি বসেছেন। আমি বলি একই আজকে আপনি এইখানে কি করব, আসতেই হলো, আমরা আপনি তো সমতল ছাড়া, হ্যাঁ আবার তো আবার উঁচু তলায় উঠতে অসুবিধে এসে, আমরা বা আমি গান শুরু করেছি, আমার কি মনে নেই কি গান দিয়ে শুরু করেছিলাম, ও নীলঞ্জন ঘনপুঞ্জ ছায়া এই গানটা দিয়ে শুরু করেছিলাম, এইটা শুরু করেছিলাম। গানটা শেষে তো উনি বললেন আমার মন কেমন করে, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। সুতরাং আপনি যে বলছেন যে একটা পার্টিকুলার এজ গ্রুপ, এ প্রজন্মের ছেলেমেয়েরা তারা আমার গান খুব ভালোবাসছে তা নয়, যারা রবীন্দ্রনাথের গানে একটা সত্যি সত্যিকারের একটা শান্তি আশ্রয় খোঁজেন, তারা কি জানি কেন আমাকে বড্ড বেশি ভালোবাসেন, তারা বোধহয় সেটা পেয়ে যান। আমি যখন বলি আসলে আমি কোনো উদ্দেশ্য নিয়ে গান করি না, কিন্তু আমার সম্বন্ধে অনেক প্রচার আছে যে আমি খুব প্রচারের আলোয় থাকি সব সময়, মানে আমি ভয়ঙ্কর ভাবে মানে এটা ল্যাঙ্গুয়েজ পছন্দ করি, হ্যাঁ, এবং মানে অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম অ্যাসল্টিং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমি এখানে এসেছি এটা বলা হয়, অথচ অনুগ্রহ করে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে আমি একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, এবং তারপরে আমি উলবেড়িয়া কলেজে আমার ইন্টারমিডিয়েট আর্টস পড়েছি, তারপরে বিদ্যাসাগর কলেজে পড়তে এসেছি, তার কারণ তখনকার দিনে ওই সব কলেজে এ ছিল না, মানে গ্র্যাজুয়েট এই কোর্সটা বিএ ক্লাস ছিল না, আমি ইংরেজি অনার্স নিয়ে বিদ্যাসাগর কলেজে পড়তে আসি, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করতাম, তখনকার দিনে সে কয়লার গাড়ি ছিল 20 মাইল কি 800 মাইল বহু সময় লাগতো আসতে, ঝিকি 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 করে আসতো। তো সেই যে সেই সময় থেকে এই যে রবীন্দ্রনাথের গানের প্রতি আমার যে আগ্রহটা, এটা কিন্তু আমার মা ওই যে বসে যাচ্ছে এবার গাইছেন, ওরা তখনকার দিনে তার বসে আছি হে কবে শুনিব তোমার বাণী, আপনি নিশ্চয়ই
ছবি করেন, আপনি ভীষণ ভালো জানেন, এগুলো আমার বলা উচিত হচ্ছে না, তবু আপনি দেখবেন যে আগেকার দিনে মলিনা দেবী যে ভাষায়, যে যে উচ্চারণ ধারায় ছিলেন, বা আমাদের যমুনা বড়ুয়া বা আমাদের কানন দেবী বলুন, পুরনো ছবিগুলো কেমন একটা, মানে আমি বলি ঠিক যেন উচ্চারণের ধারাটা একটু অন্যরকম না, একটা আদুরে বাংলা, আদুরে বাংলা, বাহ সুন্দর বলেছেন। তো আমার মায়ের ওই রকম বসে আছি, কবে শুনিব তোমার বাণী, ওই রান্না করতে করতে গাইছেন, আমি শিশু তখন, তখন পাঁচ, ওই কানে রবীন্দ্রনাথ আমার ঢুকলো, সাড়ে চার, আচ্ছা সাড়ে চার, আমার এখন সব স্মৃতিতে আছে সেগুলো। তারপরে আমার মা হয়তো স্বপ্ন যদি বহরমপুরের মেয়ে, আমার বাবা দাদু ছিলেন ম্যাজিস্ট্রেট, ফলে তাদের পরিবারটা একটু অন্যরকম ছিল, তারা ব্রাহ্ম ঘেঁষা মানুষজনের সঙ্গে, তারা নিজেরা খুব ব্রাহ্ম ঘেঁষা পরিবারের ছিলেন, ফলে ওই রবীন্দ্রনাথের গানের যে গায়িকাটা ওই রকমই ছিল, বুঝতে পারছি। তা আমি ওই শুনে শুনে কি জানি কিভাবে ঢুকলো, কবে হয়তো ওই তখনই ঢুকলো রবীন্দ্রনাথ আমার মধ্যে, ঢুকলেন আর কি, প্রবেশ করলেন আমার মধ্যে। তারপরে সেটা কোনো সচেতন ভাবে নয়, আগে না, একেবারে না, একেবারে না, মানে আমার একেবারে অজানিতে আমার মধ্যে প্রবেশ করেছেন কবি রবীন্দ্রনাথ। কিন্তু আপনি বুঝলেন কখন যে এটাই আপনার, এটা তো উনি যে একবার অমোঘ ভাষা আপনি, এইটা একটা সাংঘাতিক বলছেন ঋতুপর্ণ, আপনি সাংঘাতিক কথা বলছেন, কবে বুঝলেন? আমি এমন সালতামামি করে বলতে পারবো না, তবে যত বোধটা, মানে বোধের যত উদয় ঘটতে থাকলো, আমার বলার ঠিক হচ্ছে তো, আচ্ছা, তত মনে হলো এছাড়ার উপায় নেই, শিওরেস্ট হ্যাভেন অফ রেফিউজ। আচ্ছা, আমি দেখলাম যে হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিক আমার ছোটবেলায় খুবই ভালো লাগতো, আমি অত্যন্ত শিশুকালেই বড়েগুলো মালিকা সাহেবের আল্লাহ জানে তরি শুনেছি, সেই চওড়া আওয়াজ, এবার গাইছেন, আমি ওই ওই শিশুকালেই ওইটাকে মিমিক করার চেষ্টা করতাম। আচ্ছা, এটা একটা অদ্ভুত কিছু ছিল আমার মধ্যে, আমার মধ্যে এই গানই আসল গান, ওমকারনাথ ঠাকুরের ওই গান, এই যে গাওয়া, আমি ওই শিশুকাল থেকে ছয় পাঁচ সাত আট দশ যত বয়স বাড়তে আনবো, আমি কিন্তু বিলায়ত খান সাহেবের সেতার, পণ্ডিত রবিশঙ্করের সেতার, ওদের যে সে ট্যাং গুলো, এই যে পণ্ডিতজি করতেন, অর্থাৎ হঠাৎ করে উইথড্র করতেন ট্যাকাটো, ওইগুলো আমাকে খুব রেজিস্টার করতো কিন্তু অদ্ভুত ভাবে, এবং তখন থেকে একটা অদ্ভুত ফিউশনের ব্যাপার আমার মধ্যে কাজ করতো, বুঝতে পারছেন। আমি ওয়েস্টার্ন মিউজিক ভয়ঙ্কর শুনতাম, আমি শুনেছি, কিন্তু আমি একটা জিনিস তার আগে জেনেই, পীযূষকান্তি, যে এই ক্লাসিক্যাল মিউজিক, যে কোনো ধরনের ধ্রুপদী সঙ্গীত অ্যাপ্রিশিয়েট করার জন্য তো একটা শিক্ষা লাগে, সেইটা কি তখন আপনার অত ছোটবেলায় তো হবার কথা না, একেবারে নাকি আপনি একটা সাংগীতিক পরিবারে বড় হয়েছেন? না, একেবারে তাহলে, তাহলে সেটা আপনাকে অতটা অ্যাপিল করছে একটা ছোট পাঁচ ছ বছরের শিশুকে? ইটস এ ভেরি স্ট্রেঞ্জ সামথিং, মানে এটা তো আমি আমি চাই না কেন, কি করে কেন হতো আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু সত্যিকারের কথা বলতে কি আমার লাগতো, সত্যিকার কথা বলতে কি আমার লাগতো, এবং আমার মধ্যে একটা ওই নকল করবার ছিল। আমি আমেরিকা সাহেবের যখন একটু বড় হয়েছি, তখন বাইশ চব্বিশ বছর বয়স, তখন আমেরিকা সাহেব তুঙ্গে, আমার আজকে ষাট পেরিয়েছে, সুতরাং আমার কুড়ি বাইশ, মানে আজ থেকে চল্লিশ বছর আগেকার কথা, তখন আমেরিকা সাহেব তুঙ্গে, আমেরিকা সাহেব আবু গিয়ে কানাডা গাইছেন, আমি ইয়েতে শুনছি উত্তরপাড়াতে গাইছেন, সেখানে গিয়েছি শুনতে, আগে আগে তো বাইরে এ দিত স্পিকার দিত, আমরা ইট পেতে বসে শুনতাম, ভীমসেন যোশীকে তখন দেখেছি, আরো অনেক কম বয়স, উনি তখন করতেন, কিরকম সুন্দর লাগতো সেগুলো, আশাবরী, এই যে আশাবরী টোড়ি যেটা ওনার খুব বিখ্যাত, মায় তো তোমার দাস নাকি, বোধহয় তাই হবে।